আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে কাজের ক্ষেত্রে হোক বা ঘোরার ক্ষেত্রে হোক, আসলে শহরের আশেপাশে বিভিন্ন সুন্দর স্থান আছে যেখানে মানে যেতে মন চায়, বাট একা যাওয়াটা পসিবল হয় না। সাপোজ আপনি যতই ঘরে শ্যুট করেন না কেন, আপনার রুমে বা আপনার স্টুডিওতে, এটা এক প্রকার একঘেয়েমি হয়ে যায়। তারপরও যদি আপনি মানে আপনার শীতের মধ্যে অলসতা কাটিয়ে হোক বা যেইভাবেই হোক, আপনি যদি কোনো স্থানে যেতে চান একা, তারপর আপনার একটা কোয়েশ্চেন আসবে, সেটা হচ্ছে ওই জায়গাটা বা ওই লোকেশনটা কি সেফ কি না, বা কতটুকু সেফ। এখন কথা হচ্ছে যে এই যে আমি একটা জায়গায় আসছি, এই জায়গাটাও কিন্তু তেমন একটা সেফ না। তো যেটা বলছিলাম যে আপনি কোথাও গেলে সেই জায়গাটা সেফ আছে কিনা সেটার একটা প্রশ্ন ওঠে, এবং আপনি নিজেও জানেন যে এমন এমন কিছু জায়গা আছে দেখতে অনেক সুন্দর, আবহাওয়া অনেক ভালো, সব কিছু ঠিকঠাক, কিন্তু একটা জিনিসের সমস্যা, সেটা হচ্ছে সেফটি। কিসের সেফটি? আপনার সেফটি, নিরাপত্তা। সেখানে গেলে আপনি আপনার গুম হতে পারেন, বা আপনার আপনাকে রব করতে পারে, আপনার পকেটের টাকা, মানি ব্যাগ যা আছে সব কিছু, এবং এটা প্রতিনিয়ত হচ্ছে। এমনকি আমি যেখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, তো এখানে যদি আপনার আউটারে ট্রেন থামে, এবং কয়দিন আগে হয়েছিল এরকম, একজন চাকরিজীবী সে কোথাও থেকে এসেছিল, তো এখানে আউটারে থামার পরে সে এখানে নেমে যায়, সেটা তার দুর্ভাগ্য, এটা তার করা উচিত হয়নি। তো এখানে তাকে ছিনতাইকারীরা ধরে এবং তার কাছে যা ছিল তার রেখে দেয়, এবং আমি স্পষ্ট জানি না তাকে কি মার্ডার করা হয়েছিল নাকি, এরকম কিছু একটা শোনা গিয়েছিল। তো এই জন্যই মানে বিভিন্ন স্থানে যাওয়ার আগে খুবই ভয় হয়, এমনকি আমি যতগুলি জায়গা জানি 6টা 7টা আশেপাশে অনেক সুন্দর এলাকা, একটাও কিন্তু সেফ না আপনার জন্য একা। তো আমরা আমাদের দেশকে আমাদের আইনজীবীরা বলেন বা যারা সরকারে উচ্চপদ লেভেলে যারা আছেন, তারা যতই দেশকে মালয়েশিয়া, শ্রীলঙ্কা বা অন্যান্য উচ্চতর রাষ্ট্রের সাথে তুলনা দিক না কেন, এখনও পর্যন্ত আমাদের অনেক কিছু বাকি আছে ওইরকম হওয়ার। তো যেটা বলছিলাম, আসলে চাপার জোর দিয়ে যদি মানে পৃথিবী জয় করে ফেলা যেত, তাহলে তো নীল আর্মস্ট্রংদের এত রিসার্চ করে, বা ওই সময় যে প্রেসিডেন্ট ছিল জন এফ কেনেডি, তাকে এত রিসার্চ করে রকেট তৈরি করতে হতো না, বা রাশিয়ার সাথে এত কম্পিটিশনে তাকে জড়াতে হতো না, তাই না? সে চাপার জোরেই চাঁদে পৌঁছতে পারত। তো সেটাই একটা প্র্যাকটিক্যাল বিষয় যে আপনি দেশকে যেই সব কান্ট্রির সাথে তুলনা দিচ্ছেন, তো ওই পর্যন্ত আসলে কেউ পৌঁছাতে পারে নাই, বা আপনি সামনে 10 বছরে পৌঁছাতে পারবেন কি না সেটার কোনো গ্যারান্টি নেই। ব্যাপার হচ্ছে আমাদের সমাজের চাপাবাজদের সংখ্যা একটু বেশি, এবং তারা চাপাবাজি করেই তারা রুজি রুটি ইনকাম করছে, ঘরে ঢোকাচ্ছে, তাদের ওয়াইফদের খাওয়াচ্ছে, তাদের বাবা মাকে খাওয়াচ্ছে, সন্তান সন্ততিদের খাওয়াচ্ছে, এবং বংশ বিস্তার করছে। এবং এর পরিপ্রেক্ষিতে চাপাবাজদের সন্তানরা তো চাপাবাজ হবেই, সেইভাবেই দেশটা এগিয়ে যাচ্ছে। আপনার সেফটির কোনো গ্যারান্টি নেই, আপনার সেফটি আপনি বাহিরের দেশ থেকে আসবেন, সেখানে আপনার এয়ারপোর্টে আপনার বিসমিল্লায় আপনাকে ফুলের মালা দিয়ে সম্বোধনা করার না করে আপনার যত জুয়েলারি আপনি নিয়ে আসবেন, আপনার রক্ত পানি করে যে টাকা ইনকাম করে আপনি যেই জিনিসপত্র নিয়ে আসবেন সেটাকে কেটে রেখে দেওয়া হবে, এটাই হচ্ছে বাস্তবতা, এবং এটার কোনো বিচার নেই। আরেকটা জিনিস আছে, গেলো বিচার ব্যবস্থা। আবার কোনো না কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।